সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জার্নালিস্ট আই অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন যে বিদেশে চিকিৎসা নিয়ে একটি বিতর্ক বাংলাদেশে আছে, যে কেন বাংলাদেশে এতদিনেও উন্নত চিকিৎসার জন্য সবাই বাইরে দৌড়ান। এর পেছনে নানান রকম পক্ষে বিপক্ষে যুক্তি আছে। অনেকে বলছেন যে দেশে সেই ধরনের মানসম্পন্ন চিকিৎসা নেই, চিকিৎসক নেই, সেই কারণে যেতে হয়। আবার অনেকে বলছেন যে এটা একটা ফ্যাশনে দাঁড়িয়েছে, যে দেশে ভালো চিকিৎসা থাকতেও সেটাকে অবহেলা করে আমরা বিদেশে দৌড়াই। এবং এই খাতে আপনারা জানেন যে প্রচুর আমাদের বৈদেশিক মুদ্রাও কিন্তু চলে যাচ্ছে। আর ঠিক এই সমস্যাটা নিয়ে জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, কথায় কথায় দৌড়ে বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়া যাবে না, এমন একটি বার্তা দিয়েছেন। এই বিষয়ে কথা বলবো চিকিৎসক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষারের সঙ্গে। নিশ্চয়ই শুনেছেন যেটি শুরুতেই বলছিলাম, একটি প্রাসঙ্গিক বিষয় প্রধানমন্ত্রীর এই আহ্বান এবং বাস্তবতা, আপনি যদি একটু বলেন এই বিষয়ে। কিছু চিকিৎসা রয়েছে যার জন্য বিদেশে আসলে যাওয়া দরকারি হয়ে পড়ে, আর অধিকাংশ চিকিৎসাই যার জন্য বাঙালিরা বিদেশে যান সেগুলি অপ্রয়োজনীয়। তারা মূলত এক ধরনের হেলথ ট্যুরিজম করেন, অর্থাৎ তারা একই সাথে চিকিৎসাও করেন আবার একটু বেরিয়েও আসেন। এটা এক ধরনের রদ দেখার কলা বাঁচার মতো, বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষার জন্য যারা বিদেশে যান এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। যেমন আপনি দেখবেন যে অনেকে স্বাস্থ্য পরীক্ষা, অ্যাঞ্জিওগ্রাম, চোখের পরীক্ষা, কানের পরীক্ষা করার জন্য বা অন্যান্য কিছু পরীক্ষা করার জন্য থাইল্যান্ড, ইংল্যান্ড, ইন্ডিয়া এরকম বিভিন্ন জায়গাতে যেয়ে থাকেন। বাংলাদেশে উন্নত মানের ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস রয়েছে এবং রোগ নির্ণয়ের জন্য বা রোগের ফলো আপ করার জন্য, অর্থাৎ পরীক্ষা করে দেখার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন আসলে কোনো রোগেরই নাই। তবে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে কিন্তু ভিআইপিরা বাংলাদেশে মৃত্যুবরণ করতে ভালোবাসেন না। বাংলাদেশের অধিকাংশ ভিআইপি আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে তারা অসুস্থ হলে এয়ার অ্যাম্বুলেন্সে চড়েন এবং তাদের মৃত্যুর জায়গা তারা ঠিক করেছেন বমরুনগ্রাদ হাসপাতাল অথবা মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। আমি এই হাসপাতালের নাম দিয়েছি এলিজাবেথের পাহাড়। তো এলিজাবেথের পাহাড়ে তারা চলে যান অথবা তারা এই বমরুনগ্রাদ হচ্ছে আসলে জনগণের হাসপাতাল, বমরুনগ্রাদ শব্দের অর্থ হচ্ছে পিপলস হসপিটাল, তো তারা সেই পিপলস হসপিটালে চলে যান। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এইটার কোনো প্রয়োজন নাই, অধিকাংশ চিকিৎসা বাংলাদেশে সম্ভব। আর ভিআইপিরা যে বিদেশে যান, আপনি দেখবেন যে আমাদের বড় বড় ভিআইপিরা সব বিদেশে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন এবং একাধিক ভিআইপি এখনো বিদেশে আছেন। কিছুদিন আগেও আমাদের রশনের সাথে বিদেশে ছিলেন, তার আমাদের চিত্রনায়ক ফারুক বিদেশে আছেন এবং এরকম আরো অনেকে বিদেশেই চিকিৎসা নিয়েছেন। ফলে বিদেশে চিকিৎসার বিষয়টা আসলে মূলত যারা উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তারা বেশি গিয়ে থাকেন, আর মধ্যবিত্তরাও যান তবে সেটা কম। এটা কি শুধুই মাত্রই একটা মানসিক একটা প্রশান্তি যে বিদেশে গেলে চিকিৎসাটা ভালো হবে, নাকি সত্যি সত্যি কোনো এমন কোন উপাদান আছে যে উপাদানের কারণে বারবার দৌড়াচ্ছেন বাইরে সবাই? কিছু বিষয় আছে যেটি আসলে আমরা পিছিয়ে আছি। যেমন আমাদের এখানে ক্যান্সারের চিকিৎসা অনেক ভালো হয়, কিন্তু ক্যান্সার চিকিৎসার জন্য যে পরিমাণ হাসপাতাল, বেড এবং যন্ত্রপাতি প্রয়োজন সেটা বাংলাদেশে নাই। প্রত্যেক জেলায় ক্যান্সারের চিকিৎসার কিন্তু ব্যবস্থা নেই। ক্যান্সারের চিকিৎসা কিন্তু আসলে খুব কঠিন কিছু না, কেননা ক্যান্সারের চিকিৎসা হচ্ছে কিমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারি এবং তারপরে ঔষধ। তো এই চারটাই হচ্ছে চিকিৎসার পদ্ধতি। তো কিমোথেরাপি বাংলাদেশে খুব সহজেই দেওয়া যায়, রেডিওথেরাপির যে যন্ত্রপাতিগুলি রয়েছে সেগুলিতে অনেক অনেক বেশি নাই বাংলাদেশে, যার জন্য সেখানে লম্বা লাইন পড়ে যায়। আর সার্জিক্যাল অঙ্কোলজি যেটা, মানে অপারেশন করা হয়, আমাদের এখানে সার্জিক্যাল অঙ্কোলজিস্ট আছেন কিন্তু তারা অনেক না, যার ফলে অনেকেই দ্রুত চিকিৎসার স্বার্থে তারা বিদেশে চলে যান। ফলে ক্যান্সার হলে অনেক রোগী বিদেশে যান। আরেকটা জিনিস হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট, এই যে কিডনি কিংবা লিভার বা অন্য কোনো ট্রান্সপ্ল্যান্টেশন যদি প্রয়োজন হয়, অর্থাৎ অঙ্গ প্রতিস্থাপন, এটা বাংলাদেশে ডাক্তার থাকলেও বাংলাদেশে যথেষ্ট পরিমাণে ফ্যাসিলিটি নাই এবং বাংলাদেশে অঙ্গ দান করার যে আইন, এই আইনটা খুব সুস্পষ্ট না, ফলে চাইলে আপনি সহজে অঙ্গ দান করতে পারবেন না। তো এই কারণে বহু মানুষ পয়সা খরচ করে বিদেশে চলে যান এবং সেইখানে কিডনি বা লিভার এসব প্রতিস্থাপন করেন। এই মুহূর্তে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলের মালিক আছেন, যিনি নিউ ইয়র্কে আছেন এবং যারা অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। এই কাজটা কিন্তু বাংলাদেশে করা যেত, কিন্তু ওই একই কারণে তারা আমেরিকায় চলে গেছেন। একটা হচ্ছে পয়সা আছে সেই জন্য, আরেকটা হচ্ছে যে অঙ্গ প্রতিস্থাপন ওইসব দেশে করাটা অনেক সহজ, কারণ সেখানে অঙ্গ প্রতিস্থাপনের আইন রয়েছে এবং অত্যন্ত স্বচ্ছ আইন রয়েছে। আমাদের এখানে এই বিষয়টা নাই, এমনকি অঙ্গ প্রতিস্থাপনের আইন থাকলেও কেউ মারা গেলে বা কেউ ইনজুর্ড হলে তার অঙ্গটি নিয়ে যে
হাসপাতাল পর্যন্ত আনা হবে, এর পরিবহনের যে ব্যবস্থা এবং অঙ্গ সংরক্ষণের ব্যবস্থা, এইগুলি দুর্বল। তো এই কারণে আমাদের এখানে এই ট্রান্সপ্ল্যান্ট সার্জারি অনেক পিছিয়ে আছে। এরকম কিছু ছোট ছোট জায়গা আছে যেগুলোর জন্য বিদেশে যাওয়া দরকার হতে পারে, কিন্তু 90% আমি আবারও বলছি, শতকরা 90% রোগীর বিদেশে যাওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। 90% তো একটা বড় একটা সংখ্যা। তো একটা বিষয় আমি একটু ধরিয়ে দেই, সেটা হচ্ছে যে 2 বছর কোভিড এর কারণে কিন্তু কেউ বিদেশে যেতে পারছিল না। তো তাতে কি বাংলাদেশের রোগীরা যারা এই বিদেশে যান তারা কি বাংলাদেশে সবাই মরে গেছেন? ব্যাপারটা কিন্তু তা হয় নাই। বাংলাদেশে কিন্তু তারা চিকিৎসা পেয়েছেন, চিকিৎসা নিয়েছেন, অর্থাৎ বিদেশেই যে যেতে হবে। এই 2 বছর যদি খোলা থাকতো তাহলে কিন্তু এই লোকগুলি বারবার বিদেশ যেত, কিন্তু কোভিড এর কারণে যখন যেতে পারেন নাই তখন কিন্তু তাদের কোনো অসুবিধা হয়। হ্যাঁ, সেটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর একটা বিষয়, অনেকে বলছেন যে ঠিক বাংলাদেশের চিকিৎসকদের উপরে আস্থাটা তারা পাচ্ছেন না, এরকম কি বিষয়টা? আমাদের ডাক্তাররাও প্রচুর পরিমাণ, বড় ডাক্তার যারা, যাদেরকে বলা হয় বিশেষজ্ঞ ডাক্তার, তারা অনেক চাপে থাকে এবং যেখানে তাদের 10টা বা 20টা রুগী দেখার কথা তারা 100টা রুগী দেখছে, ফলে তারা ঠিক রুগীদের উপর কেয়ার নিতে পারেন না, এরকম একটা অনাস্থার জায়গা তৈরি হয়ে আছে। সেটাও কি একটা বিদেশে যেতে উৎসাহ দেয় কিনা, এরকম একটা অভিযোগ আছে যে বাংলাদেশের ডাক্তাররা অনেক বেশি রোগী দেখেন। কিন্তু আমি আপনাকে একটা যৌক্তিক পরিস্থিতির কথা বলি। ধরেন একজন ভারতীয় ডাক্তারের কাছে আমাদের বাংলাদেশ থেকে অনেক রোগী যাচ্ছে, এই ডাক্তারটি যদি অত্যন্ত ভালো হয়ে থাকেন তাহলে ভারতের মতো 150 কোটি লোকের দেশে এত রোগী থাকার কথা যে তার কিন্তু রোগী দেখতে পাওয়ার সময় থাকার কথা না। উনি বিদেশি রোগী কিভাবে দেখেন, তাই না? তার মানে এই ডাক্তাররাও কিন্তু অনেক রোগী দেখেন, কিন্তু আমাদের আমাদের রোগীরা বিদেশে গেলে তাদের কাছে ওই একটা নির্দিষ্ট সময় পান বলে 15 থেকে 20 মিনিট তারা মনে করেন যে ডাক্তার আমাকে অনেক দেখলো। আর আমাদের এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের ডাক্তাররা অধিকাংশ ক্ষেত্রে সরকারি হাসপাতালে চাকরি করেন এবং তারা ওভারবার্ডেড থাকেন। ওভারবার্ডেড থাকার কারণে তারা প্রয়োজনের বেশি 1 মিনিটও রোগীকে দেন না। কিন্তু বিদেশে এই যারা এই প্র্যাকটিস গুলি করেন তারা যেটা করেন, তারা ভিজিট বেশি নেন, আমাদের প্রায় 4-5 গুণ বেশি ভিজিট থাকে তাদের, এবং এই ভিজিটে তারা দেখা যায় যে আমাদের রোগীকেও 4-5 গুণ বেশি সময় দেন, কারণ তার তো আয় বেশি হচ্ছে। আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, আমি একবার বিদেশে গিয়েছিলাম, এরকম সিটি স্ক্যান করানো দরকার পড়লো আমার সন্তানের, এবং তখন বাংলাদেশে খুব বেশি জায়গাতে সিটি স্ক্যান হয় না, কিন্তু আমি করিয়েছিলাম বাংলাদেশে। আমি তাদেরকে বাংলাদেশের রিপোর্টটা যখন দিলাম তারা এটা না অ্যাকসেপ্ট করে, গ্রহণ না করে তারা বললো তাদের ওইখানে করতে হবে। আমাদের ওইখানে সিটি হতো 3,000 টাকায়, সেই সিটি আমাকে থাইল্যান্ডে করতে হয়েছিল 30,000 টাকায়। এখন আমি যিনি সিটি রিপোর্ট করেন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি সারাদিনে কয়টা সিটি দেখেন, উনি বললেন যে আমি 3টা দেখি বা 4টা সর্বোচ্চ। তাহলে উনি 1,20,000 টাকা পান, বা ওনার কোম্পানি 1,20,000 টাকা পায় 4টা সিটি স্ক্যান করে। সেখানে 1,20,000 টাকা বাংলাদেশে পেতে গেলে ওই কোম্পানিকে 1,20,000 টাকা পেতে অন্তত পক্ষে 30টা বা 40টা সিটি স্ক্যান করতে হয়। এখন যে মেশিনে সিটি স্ক্যান করা হয় এই মেশিনটা কিন্তু একই দাম, থাইল্যান্ড যেখান থেকে কিনেছে আমরাও সেখান থেকে কিনেছি, কিন্তু এই মেশিনে আমাকে করতে হয় 40টা সিটি স্ক্যান মেশিনের দাম তুলে আনতে গেলে, আর থাইল্যান্ডে করতে হয় 4টা, যার জন্য তারা বেশি সময় দিতে পারে। এখন আমাদের এখানে তুলনামূলকভাবে আমাদের চিকিৎসা খরচ কিন্তু খুবই কম, সস্তা। আমাদের এখানে ডাক্তারদের ভিজিটও $10 থেকে $15 মাত্র। $10 থেকে $15 ভিজিট দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানো পৃথিবীর কোথাও সম্ভব না, ফলে আমাদের চিকিৎসকরা জীবনযাত্রা ব্যয় নির্বাহ করতে গিয়ে অতিরিক্ত রোগী দেখেন। তবে একটা কথা আছে, এই যে চিকিৎসক খারাপ এই কথাটা যে বলা হয়, এখনো কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোক বাংলাদেশেই চিকিৎসা করে, গরিব মানুষ তার বিদেশে যায় না। তো তারা কি সব মরে যাচ্ছে? তারা তো মরে যাচ্ছে না। দ্বিতীয় হচ্ছে এই খারাপ ধারণাটা তৈরি হয়েছে, বিদেশে যারা হাসপাতালগুলি আছেন তারা বাংলাদেশে একটা প্রচারণা চালান এবং তারা প্রচুর খরচ করেন। এই খরচের ফলে একটা অ্যান্টি অ্যাডভার্টাইজমেন্ট আছে, যার ফলে মনে হয় যে বাংলাদেশের ডাক্তাররা রোগী তেমন দেখতে পারেন না। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই ব্যাঙের ছাতার মতো যেখানে সেখানে মেডিকেল কলেজ, তারপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, তারপরে ফিজিওথেরাপির স্কুল, এইসব খোলার কারণে এবং সকলেই নামের আগে ডাক্তার লেখার কারণে মানুষ বুঝতে পারে না যে তাকে আসলে কে চিকিৎসা করলো, সে কি কোয়ালিফাইড ডক্টর নাকি ভুয়া ডক্টর নাকি হোমিওপ্যাথ ডক্টর, বুঝে না কিন্তু মানুষ, এটা একটা। আরেকটা হচ্ছে বাংলাদেশে এই মান নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকার কারণে সকলের উপরই একটা অনাস্থা জন্মায়। বাংলাদেশে কিন্তু অনেক ভালো ড্রাইভার আছে, কিন্তু দেশে যেহেতু জাল লাইসেন্স আছে সেই জন্য মানুষ ড্রাইভার দেখলেই চিন্তা করে যে ওনার লাইসেন্সটা কি জাল। ঠিক একইভাবে বাংলাদেশে প্রচুর ভালো ডাক্তার থাকার পরেও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে এবং বাংলাদেশের একই মান রক্ষা করতে না পারার কারণে ডাক্তারদের উপরে মানুষের আস্থা ধীরে ধীরে কমে গেছে। কিন্তু আপনি দেখবেন যে আমাদের মতিয়া চৌধুরী সবসময়
আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে তিনি স্বাস্থ্য পরীক্ষা করেন। তো বেগম মতিয়া চৌধুরী যদি সুস্থ থাকতে পারেন বঙ্গবন্ধু মেডিকেলে গিয়ে, তাহলে আমাদের বাকি বাকি যারা ভিআইপি আছেন তারা পারবেন না? না, আমি দীপুমনির কথাও শুনেছি যে সে পপুলারে রেগুলার করে, ওখানে পপুলারে ডাক্তাররা আমাকে বলেছে যে প্রায় সেখানে আসে। আমাদের অনেকেই আছেন যারা বাংলাদেশে চিকিৎসা নেন, তারা ভালোই আছেন, তারা বেশ ভালো আছেন। তবে মুশকিল হয়েছে যে ভিআইপিরা তাদের অধিক অর্থ থাকার কারণে তারা বিদেশে যেতে ভালোবাসে। আর একটা বিষয় যে আমাদের যে অ্যাপোলো, ইউনাইটেড, তারপর স্কোয়ার, এগুলো কি আসলে এর আগে আপনি যে দুটি হাসপাতালের নাম বললেন, বামরুনগাদ বা মাউন্ট এলিজাবেথ, মানে সেই অভাবটা পূরণ করতে পারছে না কেন? সেই অভাবটা পূরণ করতে পারছে না যে একদম তা নয়, কিন্তু আমাদের এখানে যে ঘাটতি রয়েছে সেটা হচ্ছে আমাদের মানব সম্পদ ব্যবস্থাপনা একটা বড় ঘাটতি আছে। আমাদের এই হাসপাতালগুলিতে আপনি গেলে দেখবেন যে তাদের মূল ত্রুটি কিন্তু আসলে ব্যবস্থাপনা, তাদের মূল ত্রুটি চিকিৎসার গুণগত মান না, এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে হাসপাতালগুলি বদনাম হয়। আপনার মনে আছে নিশ্চয়ই যে কোভিড যখন চলছিল তখন ইউনাইটেড হাসপাতালে আগুন ধরেছিল এবং কোভিড রোগী মৃত্যুবরণ করেছিল। এর কারণ হচ্ছে কোভিড রোগীদের জন্য তারা যে ওয়ার্ডটা তৈরি করেছিলেন, যে জায়গাটা তৈরি করেছিলেন, সেখানে প্রপার সেফটি স্ট্যান্ডার্ড মেনটেন করেন নাই, এবং যখন আগুন ধরেছে তখন ডাক্তার নার্স সবাই ওখান থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু রোগী ভেতরে রয়ে গিয়েছিল এবং তারা অগ্নিদগ্ধ হয়েছিল। তো এই যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু ডাক্তারের ফেলিওর না, এটা কিন্তু হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর। তো এইরকম বহু জায়গাতে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর হয়। আর আমাদের এখানে আরেকটা প্রবণতা আছে, আপনি দেখবেন যে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল ম্যানেজমেন্টকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। সরকারি হাসপাতালগুলিতে সব জায়গাতে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে একজন সামরিক বাহিনীর লোককে বসানো হয়, কারণ ধরে নেওয়া হয় যে সামরিক বাহিনীর লোক অ্যাডমিনিস্ট্রেশনটা পারে। তাহলে আপনি সচিবালয়ে তো তাকে বসাচ্ছেন না, আপনি তো অন্যান্য জায়গাতে তাকে বসাচ্ছেন না, শুধু হাসপাতালে কেন তারা ম্যানেজটা করতে পারবে? এইটা ভাবার কারণটা কি? এটা ভাবার একমাত্র কারণ হচ্ছে যে ওইখানে প্রচুর গরিব লোকেরা যায় এবং তারা ওইরকম একজন উর্দি পরিহিত অত্যন্ত শক্তিশালী লোককে দেখলে অনেক সময় ভয়ে কথাবার্তা শুনে। এটা একমাত্র ভয় ফ্যাক্টর ছাড়া ম্যানেজমেন্ট ফ্যাক্টরে কোনো কারণে সব মেডিকেল হাসপাতালে সেনাবাহিনী থেকে আনা ডিরেক্টর, মানে সবসময় হাসপাতালে সেনাবাহিনী মোতায়েন করা থাকে। তো এটা কোনো খারাপ কিছু না, আমি এটা বিরুদ্ধে নই, কিন্তু এটা আমাদের ম্যানেজমেন্টের দুর্বলতাকে চিহ্নিত করে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমরা প্রচুর ডাক্তার তৈরি করেছি কিন্তু স্বাস্থ্য প্রশাসক এবং স্বাস্থ্য অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করতে পারি নাই, যার কারণে আমাদেরকে ধার আনতে হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে, নিরাপত্তা বাহিনীর কাছ থেকে। শেষমেশ কি আমাদের প্রধানমন্ত্রী যে আহ্বানটা জানালেন, এটা এটা কি শুধু আহ্বানের পর্যায়ে থাকবে না এটা ইমপ্লিমেন্ট করার জন্য কেউ মানে কার্যকর ব্যবস্থা নেবে? যারা মোস্তফা ফিরোজ, আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত ভালো অনেক কথা বলেন এবং অত্যন্ত সুচিন্তিত অনেক বক্তব্য দেয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার এই বক্তব্যগুলো মাঠ পর্যায়ে গিয়ে অনেকেই পালন করেন না এবং এটার প্রতিফলন আমরা দেখতে পাই না। যেমন তিনি বিদেশে এই যে ট্রেনিং এবং বিদেশে বেড়ানো এই ব্যাপারে তিনি কিন্তু সতর্ক করেছিলেন এবং বন্ধ করতে বলেছিলেন, কিন্তু আপনি শুধু জুন জুলাই মাসে খোঁজ নেন এবং মে জুন মাসে খোঁজ নেন কি পরিমাণ সরকারি অর্থ ব্যয় করা হচ্ছে বিদেশে বিভিন্ন ট্রেনিং বা অন্যান্য কারণে। বলা হয়েছে সবসময় যে এই এই নির্দেশগুলো আগেই হয়েছিল, নির্দেশ আগেই হলে কি সেটা পালন করে ফেলতে হবে? নির্দেশ আগেই হলে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সেদিন সব নির্দেশ বাতিল করে দেওয়া উচিত ছিল এবং নতুন ভাবে নির্দেশগুলি রিভিউ করা উচিত ছিল, কিন্তু সেটা কিন্তু হয় নাই। প্রধানমন্ত্রীর নির্দেশের আগেই হয়ে গেছে এই কথা বলে তারা কিন্তু বিদেশ থেকে ঘুরে এসেছেন অনেকেই। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী খুবই সুচিন্তিত একটা কথা বলেছিলেন যে বন্যা কিন্তু প্রয়োজনীয়, আমাদের বন্যাকে ঘৃণা করলে বা বন্যাকে ভয় পেলে চলবে না, বন্যাকে আমাদের মোকাবেলা করতে হবে। এবং তিনি বলেছিলেন যে বন্যা হলে পলি মাটি আসে এবং আমাদের মাটি রিচার্জ হয়, আমাদের মাটির উর্বরতা বাড়ে, এটা কিন্তু সত্য কথা। বন্যা কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস, কিন্তু দেখা গেল অনেকেই সমালোচনা করছে এবং এই জিনিসটার পক্ষে দাঁড়িয়ে কেউ ব্যাখ্যা দিবে সেই ব্যাখ্যাটা দিচ্ছে না। এর কারণ হচ্ছে কেউই কোনো অজনপ্রিয় কথা বা একটু কঠিন কথা বলতে চায় না, সব কঠিন কথা ওনাকে দিয়ে বলায়। তো ওনাকে দিয়েই সব কঠিন কথা বলাতে হবে কেন? এতগুলি লোক যে আছে তার অধীনস্থ, তারা এই কথাগুলি বলবে, তারা এই এই কথাগুলিকে মাঠ পর্যায়ে মানুষকে ভাবে। আসলেই কিন্তু বন্যা প্রয়োজনীয় এবং আমরা যে বন্যাকে আটকে দিয়েছি সব জায়গাতে, এর কারণে আমাদের মাটির উর্বরতা কিন্তু কমে যাচ্ছে। আমাদের কিন্তু এখন চেষ্টা করা উচিত কন্ট্রোলড ফ্লাডিং, অর্থাৎ আমরা নিয়ন্ত্রিত বন্যা করব, আমাদের যতটুকু প্রয়োজন ওই সময়টুকুতে আমরা বন্যা করব, এটা আমাদের একটা পরিকল্পনার মধ্যে থাকা উচিত। এই জিনিসগুলো যে মাননীয় প্রধানমন্ত্রী বলেন এটা কিন্তু অত্যন্ত চিন্তাপ্রসূত এবং বৈজ্ঞানিক কথা, কিন্তু দেখা যায় যে মানুষের মূর্খতার কারণে এই কথাগুলি লোকে বুঝে না। এবং এইবারও যে উনি বলেছেন যে বিদেশে বিদেশে দৌড় দিয়েন না,
এই কথাটা কিন্তু ঠিক, বিদেশে কেন দৌড়াতে হবে? ধরেন সাধারণ একটা চোখের চিকিৎসার জন্য লোকে বিদেশে যায়, ছানি অপারেশন কিন্তু বিদেশে যায়, এবং বিশেষ করে হার্টের অপারেশন বাংলাদেশে কিন্তু এখন আন্তর্জাতিক মানের হার্টের অপারেশন হয়, তারপরেও লোকে বিদেশে যায়। আমি আমি একজন নেতাকে চিনতাম, তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি কয়েক বছর পর পরই সিঙ্গাপুরে গিয়ে অ্যানজিওগ্রাম করাতেন, অন্তত 20 বার তিনি অ্যানজিওগ্রাম করেছেন। অ্যানজিওগ্রাম করতে বাংলাদেশে লাগে 30,000 টাকা সর্বোচ্চ বা 35,000 টাকা, উনি সেখানে লাখ টাকা খরচ করে অ্যানজিওগ্রাম করতেন এবং তার ধারণা ছিল তিনি হার্টের রোগে মারা যাবেন। তিনি কিন্তু হার্টের রোগে মারা যান নাই, কিন্তু অন্তত পক্ষে কোটিখানেক টাকা সিঙ্গাপুরে রেখে এসেছেন অ্যানজিওগ্রাম করতে গিয়ে। এই যে অপচয়, এই অপচয় তো অর্থহীন, এই অপচয়ের কোনো প্রয়োজন নাই। অনেক ধন্যবাদ তুষার ভাই। দর্শক শুনছিলেন বিদেশে চিকিৎসা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, এবং সেই বক্তব্যের বিশ্লেষণ করলেন ডাক্তার আব্দুন নূর তুষার। দর্শক, আমাদের সমসাময়িক বিষয় নিয়ে এই ধরনের আলোচনা অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।